হ্যালো এভরিওয়ান, সকলকে শুভেচ্ছা জানিয়ে আবারও শুরু করছি নতুন একটি ভিডিও। আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে ভাই আমরা ভালো নেই, কারণ হচ্ছে আজকে আমরা সকাল সকাল কাজে আসার সময় একটু বিপদেই পড়ে গিয়েছি। কারণ আমরা যখন বাসা থেকে বের হয়েছি দেখলাম ওয়েদারটা খুবই সুন্দর, ভালোই লাগছে। বাট যখন আমরা রাস্তায় বের হলাম তখন আমরা আসতেছি ঠিক যখন বাসের মানে বাস স্টপের কাছাকাছি চলে এসেছি তখনই দেখলাম কি রাস্তা বন্ধ। ও শিট, কেন রাস্তা বন্ধ আর কি? যখনই বাসের বাস স্টপের কাছাকাছি গিয়েছি তখনই দেখি যে বাস রাস্তা বন্ধ। তো আমরা জিজ্ঞাসা করলাম কেন রাস্তা বন্ধ, তখন তারা বলছে যে এখানে একটু সমস্যা হয়েছে গতকালকে, এর জন্য আজকে সকালে বন্ধ। তো অনেকে এভাবে ফিরে যাচ্ছে, মানে ফিরে আসতেছে একদম বাস স্টপের কাছাকাছি, আর এক মিনিট গেলেই বাস স্টপ পেয়ে যাব। তো এখন তারপরে কি করব, তারপরে এবার ঘুরতে মানে সেই রাস্তায় যে যাব, আমরা যে রাস্তায় যাই, আমরা সাধারণত ক্লিপটন থেকে বাসে উঠি। তো এখন ক্লিপটন যাওয়ার জন্য আমরা ওই একটা বাসই আর কি চিনি, বাসই চিনি, তো এর বেশি তো চিনি না। তো এখন পরে আমি আমার বাড়িওয়ালা আপুর সাথে একবার গিয়েছিলাম ডালো রোড দিয়ে ক্লিপটনের ওই ব্রিজে। তো এখন আমরা আসি ক্লিপটনে, প্রায় ক্লিপটনের কাছে। এখন ওই ক্লিপটনে এক মিনিটের রাস্তা আমাদের এখন ঘুরে আসতে হবে প্রায় হাফ অ্যান আওয়ার। তো আমরা থিঙ্ক করলাম যে এখন কি করা যায়, এখন অন্য বাসে যাব, বাট আমাদের তো অন্য বাসের টিকিট নেই, আমরা অলরেডি এক সপ্তাহ টিকিট কেটে রাখি। তো এখন অন্য বাসে গেলে আমাদের শুধু £6 খরচ হবে। তো এখন আমি থিঙ্ক করলাম যে £6 কেন শুধু দিব। তো আমরা আবার একটু ঘুরতে গেলাম, মানে ঘুরে গেলাম, দেন ওখানে একজনকে দেখলাম। তো তাকে জিজ্ঞাসা করলাম যে এই বাড়িতে ভাই ক্লিপটনে যাওয়া যাবে? তো উনি বলছে হ্যাঁ যাওয়া যাবে, বাট আপনারা একটু সোজা যাবেন, দেন যে লেফট সাইডে চলে যাবেন। তো আমরা সোজা আসতেছি ও আসার পরে দেখি যে মানে আমরা যেখান থেকে ফিরে গিয়েছি ঠিক সেখানেই আবার ঘুরে ফিরে চলে আসছি। তো আমি পুরো অবাক হয়ে গেছি, আমরা তো এইখান থেকেই ঘুরে গেলাম। তো আরেকজনের কাছে প্রথমে জিজ্ঞাসা করেছিলাম যে আমরা কি এই পাড়িতে যেতে পারবো নাকি, সেই আবার বলছিল যে না, বাট আমরা হাফ অ্যান আওয়ার ঘুরে ফিরে সেই জায়গায় আবার চলে এসেছি। খুবই অবাক হয়ে গেলাম বিষয়টাতে। তো দেন তারপরে আমরা আর কি সেই ক্লিপটনে আসতে পারলাম, তারপরে আমরা চলে এসেছি আমাদের বাস স্টপে আসার পরে বাস আসলো, দেন আমরা উঠে আসলাম। আজকে মানে এত ভোগান্তি পেলাম সকালবেলা, ভাবছিলাম যে কাজেই আর আসবো না, কারণ সাত সকালবেলা যদি এইভাবে পাই তাহলে তো আমি ভাবছি মনে হয় আজকে ভালো হবে না। তো তারপরেও যাক, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা ঠিকঠাকভাবে পৌঁছায় গিয়েছি, এবং আমরা এখন অলরেডি কাজও করতেছি। তো আমার এখন ব্রেক টাইম ছিল, এর জন্য আমি একটু বাহিরে আসলাম। দেন বাহিরে আসার পরে একটু ভিডিও করতে ইচ্ছা করলো, ভাবলাম যে আজ সকালে যে ভোগান্তিটা পেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি একটু, কারণ আজকে সকালবেলা প্রায় হাফ অ্যান আওয়ার, দেন আরও 10 মিনিট, প্রায় 40 মিনিট পর্যন্ত শুধু হাঁটছি একই রাস্তায়, শুধু ঘোরাফেরা করছি দুইজন মিলে। এখন অবশ্য জুয়েল ভিতরে কাজ করতেছে, আমি বাহিরে আছি। তো আমার এখন ব্রেক পেয়েছি, ও এখনো ব্রেক পাইনি। তা আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন সুস্থ থাকতে পারি এবং ভালো থাকতে পারি, এবং আপনাদের জন্য প্রতিদিন এভাবে নতুন নতুন করে একটা ভিডিও আপলোড দিতে পারি। আমার মুখের মাস্কটা আমি এখন খুলতে পারছি না, কারণ আমি অলরেডি আমার কাজের এখানে আছি, সো এখানে মুখে এটা পরে থাকতেই হবে। দেন হ্যান্ড গ্লাভস, তো আমি এখন তো আমার ব্রেক টাইম ছিল, আমি খেতে এসেছিলাম, এর জন্য হ্যান্ড গ্লাভসটা আর কি খুলে ফেলেছি, আর এই তো ভিতরেই আসি। মোটামুটি ভালোই লাগছে, আজকে কাজে আসছি, আর আজকে তো ওয়েদারটা খুবই সুন্দর, ভালোই লাগছে। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু করে লাইক করবেন এবং কমেন্টস করবেন, এবং আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজকে ইউটিউবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ফেসবুক পেজকে ফলো করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই রেখে দিচ্ছি, বাই বাই, নতুন একটা ভিডিওতে দেখা হবে, বাই বাই।